হ্যালো ফ্রেন্ডস, গ্রীষ্মের দাবদাহে মুখের রুচি ফেরাতে আজ বানাবো উচ্ছে ডাঁটায় মাছের ঝোল। উপকরণগুলি হলো ডাঁটা, উচ্ছে, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, রুই মাছ, ডালের বড়ি, নুন এবং সর্ষের তেল। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করেছি আর মাছগুলো নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে রুইয়ের জায়গায় কাতলা মাছও ব্যবহার করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন নিয়ে নেব ডালের বড়িগুলো। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িতে বেশ সুন্দর রং ধরেছে, তুলে নিচ্ছি। এখন এই সামান্য তেলের মধ্যেই দিয়ে দেব টুকরো করা উচ্ছে, সাথে দেব সামান্য একটু নুন, আর উচ্ছেটা বেশ ভালো করে ভেজে নেব। উচ্ছে ভাজার ধরন এবং রান্নায় ভাজা উচ্ছের ব্যবহারের সময়টাই এই রান্নার প্রধান অংশ। যখন কড়াটা এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখনই 2-3 ফোঁটা করে তেল একটু মিশিয়ে দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে। ভালো ভাজা না হলে মাছের ঝোল তেতো লাগবে। উচ্ছেটা এখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষের তেল, দিচ্ছি 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন একটু ফাটতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দেব আলু, আর আলুটা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আলুতে এরকম সুন্দর রং ধরলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা বেগুন এবং ডাঁটা। সবজিটা দেওয়ার পর 2 মিনিট একটু নেড়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং আদা বাটা। তারপর এটা 2 মিনিট ধরে আবারও একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সাথে দেব 2 চামচ মতো জল। সামান্য একটু জল মিশিয়ে দিলে গুঁড়ো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে আর রান্নার স্বাদও দ্বিগুণ হবে। মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতেই পারেন। আর সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আর এই সময় ভাজা উচ্ছে একেবারেই ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু ঝোলটা খেতে একদম বাজে লাগবে। ঢাকা দিয়ে অপেক্ষা করব। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এখন এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা মাছ, একটু নাড়াচাড়া করে নেব। এইবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। মিনিট দশেকের মধ্যেই দেখুন ঝোলটা কি সুন্দর রং পেয়েছে, আর এরই মধ্যে আলুটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে মিশিয়ে দেব ভাজা উচ্ছে। রান্নার একেবারে শেষ পর্যায়ে ভাজা উচ্ছেটা দিতে হবে, নতুবা ঝোল তেতো লাগবে। আর এই রান্নাটা গ্রীষ্মের দুপুরে গরম ভাতে খেতে খুব ভালো লাগে, আর এটি মুখের রুচি ফেরাতে একদম অব্যর্থ একটি রান্না। 5 মিনিট মতো রান্না করব। ব্যাস, তৈরি হয়ে গেল মাছের ঝোল।